নমস্কার আমি ইন্দিরা শতদ্রস কিচেন তোমাদের সবাইকে স্বাগত রোজকার মতো আমিও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে রেসিপিটা কি সেটা জানতে হলে চলো আমার রান্নাঘরে দেখে নাও রেসিপিটা কি আজকে আমি বানাবো মরিচ চিকেন তার জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি এখানে এর মধ্যে দিয়ে দেব একে একে সমস্ত মশলা প্রথমে দেব গোলমরিচ গুঁড়ো এটা বাড়িতে গুঁড়ো করে নিলেই ভালো হয় দোকানের মশলা না দিলেই ভালো এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লেবুর রস পাতি লেবুর রস এখানে দিয়ে দিলাম এবার দিয়ে দেব সাদা তেল দিয়ে খানিক্ষণ ম্যারিনেট করে রেখে দিতে হবে পঁচিশ থেকে তিরিশ মিনিট ম্যারিনেট করে রাখবেন হাতে সময় না থাকলে অতক্ষণ রাখার দরকার নেই তো ম্যারিনেট করে রেখে আমি এবার কড়ার মধ্যে তেল দেবো মাংসটা যত ভালোভাবে মাখাবেন ততই তার টেস্ট বাড়বে এটা আমি ম্যারিনেট করে রেখে দিলাম তিরিশ মিনিট এইবার আমি করার মধ্যে আবারও সাদা তেল দিয়ে দেবো আমি এখানে একটা ফ্রাইং প্যান ইউজ করেছি আপনারা কড়া ইউজ করতে চাইলে করতে পারেন এবার এর মধ্যে আমি দিয়ে দেব থেঁতো করা প্রথমে আমি এতে কিছুটা পেঁয়াজ দেব পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব অনেকটাই পেঁয়াজ লাগবে কারণ মাংসটা অনেকটাই আমি এখানে সাতশো গ্রাম মতো মাংস নিয়েছিলাম তো যাই হোক আমি এখানে তিনটে পেঁয়াজ নিয়েছি একটু বড়ো সাইজের পেঁয়াজগুলো এরকম কুচি করে নিয়েছি এইবার পেঁয়াজটাকে খুব ভালোভাবে আমি ভেজে নেব খুব ভালোভাবে মানে একদম যে লাল করে ভাজবো তা নয় পেঁয়াজটি একটু নরম হলে আমি এইটাকে পেস্ট করে নেব পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা পেঁয়াজটাকে আমি ভাজতে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা আপনারা চাইলে গোটা আদা বা রসুন দিতে পারেন টু টি স্পুন আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব এটাকে আগে ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেব কতগুলো কাজু আমি এখানে ভাঙা কাজু নিয়েছি আপনারা গোটা কাজু নিতে পারেন এইবার আমি এটাকে ভালোভাবে মেশাবো এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এবার রান্নাটা করে নেব আমার সমস্ত মশলা দেওয়া এখানে আপাতত কমপ্লিট তো এবার ভালো করে ভাজা হয়ে গেলে এই যে নরম পর্যায়ে পেঁয়াজটা এসছে এইবার আমি এই বাটির মধ্যে পেঁয়াজটাকে ঢেলে আমি এটাকে ঠান্ডা হতে দেবো কিছুক্ষণের জন্য এবার এটা ঠান্ডা হবে তো আমি এখানে এই ফ্রাইং প্যানটার মধ্যে আবারও খানিকটা সাদা তেল দিয়ে নিলাম আমি এখানে দুই থেকে তিন তিন টেবিল চামচ মতো সাদা তেল দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা বাটার বাটারটা দেওয়ার পর বাটারটা মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে থেঁতো করা গোটা গরম মশলা দিয়ে দেবো দারচিনি ছোট এলাচ ও লবঙ্গ লবঙ্গটা অবশ্যই থেঁতো করে নিতে হবে নালে কিন্তু তেলের মধ্যে লবঙ্গ ফাটে তো আমি এই গোটা গরম মশলা এখানে দিয়ে দিলাম একটা সুন্দর স্মেল বেরোবে তখন আপনারা এখানে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে নেবেন দিয়ে একটু ভাজতে হবে দেখুন আমার এখানে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি এখানে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব আমি এখানে সমস্ত রকম মাংসের পিস মিশিয়ে নিয়েছি আপনারা ইচ্ছা হলে লেগ পিসের ওপরেও করতে পারেন শুধু লেগ পিস দিয়েও আপনারা এই চিকেনটা রান্না করতে পারেন তো আমার এখানে মাংসটা দেওয়া হয়ে গেছে এবার আমি মাংসটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব এই তেল আর বাটারের সাথে মাংসটা একটু সময় ধরে ফ্রাই করতে হবে তাহলে আর মাংসের কাঁচা গন্ধ থাকবে না লেবুর রস দেওয়াতে মাংসের কাঁচা গন্ধ অনেকটাই চলে গেছে তবুও মাংসটা যদি খুব ভালোভাবে ভাজা হয় তাহলে খেতে ভালো হবে এবার এখানে আমি ওই পেঁয়াজটা যেটা আমি করেছিলাম ভেজেছিলাম পেঁয়াজ কাজু আদা রসুন বাটা সেটা আমি পেস্ট করে নেব একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে এখানে আমি মশলাটাকে দিয়ে দিলাম এবার এর সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে করে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো এটাকে আমি ফ্রাই করে নিয়ে নিয়ে ভেজেছি কাঁচা গন্ধ চলে গেছে তবুও মাংসের সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিলাম খানিকটা দই দইটাকে আমি ফেটিয়ে নেব হলে ডাইরেক্ট যদি আমরা দইটা তেলের মাংসের মধ্যে দিয়ে দিই তাহলে দইটা ছেড়ে যাবে তো দইটা আমি ফেটিয়ে নিয়েতে দিয়ে দিলাম এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা বেটে নেব কাঁচা লঙ্কা বেটে নিয়ে আমি মাংসর মধ্যে দিয়ে দেবো ঝালটা আর নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে নিয়েছি দিয়ে দিলাম কাঁচা লঙ্কার পেস্ট এবার আমি মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে নিয়েছি তো এবার আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন আমি ঢাকা দিয়ে দিলাম আর তার আগে দেখতে পেলেন মাংসটার ওপরে আমার একটু বাটারের তেলটা ছেড়ে এসছে দেখা যাচ্ছে ওপরে ভেসে উঠেছে তো আমি মাংসের ঢাকাটা দেওয়ার পর খুললাম তারপর আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি যেহেতু দই দিয়েছি আর লেবুর রস দিয়েছি তো টকের স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি এখানে দিয়ে দিলাম দিয়ে মাংসটাকে আবারও একবার খুব ভালোভাবে নাড়িয়ে নেব এবার আমি আবারও একবার ঢাকা দিয়ে নিচ্ছি মাংসটাকে যাতে করে আরেকটু একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় তো আমি ঢাকা খুললাম দেখুন মাংসটা আমার প্রায় হয়ে এসছে প্রায় নয় আমার মাংসটা হয়ে এসছে মাংসটা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে আমি এই মাংসটাকে কাটছি দেখুন ওই দেখুন পুরো মাংসটা কেটে গেছে তো আমি সার্ভ করে আবার দেখাচ্ছি তো ভালো করে মাংসটাকে সমস্ত মশলার সাথে মিশিয়ে নেবো যেহেতু এটা মরিচ মুরগি তো সেহেতু আমি আরও একটুখানি গোলমরিচের গুঁড়ো এর ওপরে ছড়িয়ে দিলাম আর দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন দিয়ে এই মশলাটার সাথে ভালো করে আমি মাংসটাকে মিশিয়ে নিয়ে ফিরে আসছি তো মাংসটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোনো রেসিপি যা লাগলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন মুরগি বা গোলমরিচ চিকেন বা মরিচ চিকেন যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল কিচেন আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যদি কোনো রেসিপি জানার থাকে তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন